আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে এখন ঠিক বাজে 12:30 মতো আমরা এসেছি জায়ান্তে। বাবা বাবা বাবা, আপনাদের মনে আছে কিনা আমি বলেছিলাম আম্মুর জন্য টুনা ফিশ কিনবো, তো তাবিগুলো কিছু ফিডার, তারপরে হলো ওর জন্য দুধ, এগুলো কিনতে হবে। তো এই কারণে আমরা জায়ান্তে চলে এসেছি। তো আপনাদের ভাইয়া ওই যখন থেকে ট্রলিটা নিচ্ছে, আর এই তো তাবিব সেদিকে সেদিকে দৌড়ায় বেড়াচ্ছে। এখন জায়ান্টের ভিতরে ঢুকবো আমরা, তারপরে ও আমাদের যে ফ্যানটা ভেঙে গেছে সেই ফ্যানের পাখাটাও আমরা জায়ান্ট থেকেই নিবো, আমরা এর আগে এখান থেকে নিয়েছি, তো সেটাও এখন নিব। নিয়ে তারপরে আমরা যা যা দরকার আমাদের সেগুলো নিয়ে নিব। আজকে খুবই প্রয়োজনীয় জিনিস কিনতে এসেছি আমরা। তো ঠিক আছে, তাবিব হলো ট্রলি নিবে, চলুন যাওয়া যাক। তো আমরা যে জায়ান্টে গিয়েছিলাম তারপর থেকে আসলে আর ক্যামেরা অন করা হয়নি, কারণ হলো আমরা অনেক দূরের উপরে ছিলাম, যেহেতু লাস্ট মোমেন্টে টুকটাক কিছু কাজ। এখন এখান থেকে আমার মোবাইলের জন্য একটা ক্যামেরা স্ট্যান্ড নিলাম, কারণ আমার যে ক্যামেরা স্ট্যান্ডটা আছে যেটা দিয়ে আমি ভিডিও করি, তো সেটার অবস্থা খুবই খারাপ। তো এখান থেকে একটা উন্নত মানের স্টাইলের ক্যামেরা স্ট্যান্ড নিয়ে নিলাম। আর চুল কাটতে যাবে তোশান? আচ্ছা তোমার অপশন আছে, তুমি চুল কাটবা নাকি খেলনা নিবা? কোনটা করবা এখন, চুল কাটবা না একটা খেলনা নিবা? এটা কেন দিছি তোমাকে জানো? তুমি যে প্রত্যেকটা পরীক্ষাতে খুব সুন্দর করে রিভিশন দিছো, দেন খুব ভালোভাবে তোমার এক্সাম দিছো, দেন ভালো হয়েছিলা। বলতো 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 ওকে বলতো, এই কারণে তোমাকে এই খেলনাটা দেওয়া হয়েছে। চলো যাই বাসায় যাওয়া যাক, আর এটা বাসায় গিয়ে দেখাবো আপনাদেরকে। এটা আমার মানে ভিডিওর কাজের জন্য আর কি, যদিও এটা সেলফি স্টিক লেখা, বাট এটা সেলফি স্টিক হিসেবেও কাজ হবে, দেন আমি যেভাবে ভিডিও করি সেটার জন্য কাজ হবে। নাও কিটা। তো আমরা তো শালের আমি চুল কাটাই তারপরে বাসায় আসছি। আপনাদের ভাইয়া তাবিবকে নিয়ে চলে আসছিল, পরে আমি তোশানকে সাথে করে নিয়ে গিয়ে ও চুলটা কাটাই নিয়ে আসছি। এই যে তোশান, এদিকে সামনে আসো, এদিকে শোন, এই যে তোশানের নিউ লুক। তারপরে তোশান বাসায় এসে যে খেলনাটা এই যে কিনে নিয়ে এসেছে, তোশানের নখ বড় হয়ে গেছে, কালকে কাটতে হবে। যে খেলনাটা সে কিনে নিয়ে এসেছে দেখি তোশান, এটাকে কি খেলনা? এটা হচ্ছে আয়রন কার। আয়রন? আয়রন ম্যান কার। আয়রন ম্যান কার। তো এটা বাসায় এসে সে এটা মিলিয়ে ফেলেছে বা বানিয়ে ফেলেছে ছোট ছোট লেগো দিয়ে। আর আপনাদের ভাইয়া এখন এই যে ফ্যানের যে ব্লেডটা ভেঙে গিয়েছিল সেটা তো, এই এটা কিন্তু খুবই হালকা, আজকে জায়ান্ট থেকে কিনে নিয়ে এসেছি, হাতে রাখো এটা এখন লাগাবে। শোনো না, তোমার কাছে দুইটা প্রশ্ন, দুইটা কমেন্ট আসছে, হ্যাঁ তো দেখি তুমি তোমার মতো করে উত্তর দাও, মানে তোমার তুমি রিলেটেড আর কি। হ্যাঁ, একটা কমেন্ট আসছে যে জামাইয়ের টাকা গুলো বাপের বাড়ির জন্য সবকিছু কিনে কিনে নষ্ট করতেছেন, মানে তোমার টাকা। ওই লোকটা সবসময় এই কমেন্ট করে, মানে আমি কোনো কিছু কিনলেই হাজবেন্ড এর টাকা সব নষ্ট করতেছেন বাপের বাড়ির জন্য। আমি জানি না ভদ্রলোক নাম আছে মানে কেমন ওনার, ওনার তুমি কি বলতে চাচ্ছ? যদি মহিলা হয়ে থাকে তাহলে মনে হয় মহিলা, ছেলে হবে না, আমার কাছে মহিলাই মনে হয়েছে। সবসময় উনি এই কথাটা বলবেই যে মানে বাপের বাড়ির জন্য নষ্ট করতেছেন আর কি, তোমার সব টাকা পয়সা নষ্ট করে ফেলতেছি বাপের বাড়ির জন্য। তো এটার কি উত্তর দেয়া যায় বলো? ওনার নিজের সমস্যাটা আছে মনে হয়, যদি মেয়ে হয়ে থাকে তাহলে, যদি মেয়ে হয়ে থাকে হবে না মনে হয়, মেয়ে হবে আমার কাছে মনে হয়, ছেলে মানুষ এইসব কমেন্ট করে না সাধারণত, আমার মেয়েই মনে হয়। আচ্ছা এটা বাদ দিলাম, তবে আরেকটা, আচ্ছা আরেকটা, হ্যাঁ এটা তো আসলে এটা একদমই একদম মানে কি বলবো, এটার উত্তর আমি একটু দেই। আপনাদের ভাইয়া খুব ভালো করে জানে আমি মানে কতটুকু কিসের জন্য করি, আর সেটা আমার শ্বশুর শাশুড়ি সবচাইতে ভালো জানে, তারা সবচাইতে ভালো বলতে পারবে। তো এটা আসলে আমার প্রমাণ দেওয়ার কিছু নাই, ধোয়া পরিষ্কার করা হয়েছিল জন্য, এটা আমি আসলে কথা বলে কমেন্টের মাধ্যমে এটা আমার প্রমাণ দেওয়ার কিছু নাই।
আচ্ছা এখন হলো সেকেন্ড প্রশ্ন, হ্যাঁ একজন আরেকজন লিখছে যে উনি আপু, হ্যাঁ উনি লিখছে যে হাজবেন্ডের টাকাগুলো সঠিক প্রতিদিন শপিং করে করে কেন নষ্ট করতেছেন, আর আপনি আপনার হাজবেন্ডকে একটুও শান্তি দেন না, অফিস থেকে আসার পরে বাইরে যেতে হবে আপনার। তোমাকে প্রতিদিন যে তুমি অফিস থেকে আসলে আমরা বাইরে যাই, আমরা বাইরে বের হই, এটার কি উত্তর দিবা বলো? কি উত্তর দেওয়া যায়, সময় তো নাই, সময় পাবো জীবন মা। মানে উনি বলতে চাচ্ছে তুমি খুবই বিরক্ত হও, তারপর আমাদেরকে সাথে করে নিয়ে যাও। আমি বিরক্ত হই কি বলবে? আমি এইটাই তো কথা, আমি ভাবতেছি যে তুমি নাকি ফোন টোন দিয়ে বসো কিনা। টাইপ কই গেল? এইটা দাবি, এই দাবি, কি দাবি? তুমি এখানে কেন ঢুকছো দাবি? দাবি এটা বাঁচা হয়েছে কেন? এটা তো মানে এদিকে থাকার কথা না, বাঁচখানে সমস্যা নেই, একদিকে থাকলেই হলো। লাগাইছো? হ্যাঁ। তো আপুরা নিশ্চয়ই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে আপনাদের ভাইয়া নরমালি কিছু কিনতে গেলে আমাদের সাথে যেতে হয়, আমাদেরকে সাথে নিয়ে বের হতে সে পছন্দ করে। আর আসলে এখানে প্রতিদিন বের হলো আমাদের কাছে মানে একটু টায়ার্ডনেস মনে হয় না, টায়ার্ড লাগে না, কারণ জ্যাম নাই। আর জ্যামে বসে থাকতে হয় না, আমরা ইজিলি যেতে পারছি, ঘুরতে পারছি, বাচ্চারাও হ্যাপি হয় একটু বাইরে বের হলে। আর কেনাকাটা তো আসলে দেশে যাবো, টুকটাক কিনবো না কিনবো না করে অনেক কিছু আমাদের কেনা হয়ে গেছে, দেশে আত্মীয় স্বজন আছে, দিতে ভালো লাগে, কিছু করার নেই, এই আর কি। তুমি ধরো না, তুমি ধরো না, বাবা লাগাক। তো আজকেও কিছু কেনাকাটা করেছি, সেগুলো আপনাদেরকে এখন দেখাবো, চলুন দেখি তাহলে। তো আপনারা জাস্ট এক ঝলক আমার এই রুমটা একটু দেখেন। এটা তো আসলে আমার, এটা কিন্তু একটা বেডরুম, বেশ বড় সড় একটা রুম। তো এটা আমার অর্গানাইজ করব, এটা ঠিকঠাক করব করতে করতে আর করা হয়ে ওঠেনি। আর এই কয়দিনে যা যা টুকিটাকি শপিং করা হয়েছে, টুকিটাকি বললে ভুল হবে, আলহামদুলিল্লাহ ভালোই শপিং হয়েছে। তো চকলেট থেকে শুরু করে সাবান, শ্যাম্পু, টুকটাক হিজাব, কাপড় চোপড় সব আমি যা শুধু এখানে এনে এভাবে পালা দিয়ে রেখে দিয়েছি। তো এগুলো সব এখন আস্তে ধীরে আমাকে গোছানো শুরু করে দিতে হবে। লাগেজটাও তো কিনেছিলাম, আপনারা দেখেছেন, এটা আমার হ্যান্ড লাগেজ হিসেবে নিব। এটা খুবই হ্যান্ডি একটা লাগেজ আর খুব ইজিলি মুভ করা যাবে, তো এই কারণে নিয়েছি। আর আপনাদেরকে এখন আমি টুকটাক জিনিস এখান থেকে ইনশাআল্লাহ দেখাবো, যেগুলো চকলেট টকলেট হাবি যাবি টুকটাক কেনা হয়েছে। এখানে অনেক কিছু আছে, এখানে এগুলো ইয়ে গিফট করেছিল, কি জানি বলে ইভা গিফট করেছিল। তো এগুলো সব এখন আমি আমি একটু গুছিয়ে গাছিয়ে দেন আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখাই আপনাদেরকে, আর আজকে যেগুলো কিনেছি সেগুলো দেখাচ্ছি। চলুন, আসলে টুকটাক কিনবো কিনবো করে, কিনবো না কিনবো না করে অনেক কিছুই হয়ে গেছে আর কি, আলহামদুলিল্লাহ। তো আমার টুকটাক আজকে একদম লাস্ট শপিং, আমার আর কিছু কেনার নেই, সব আলহামদুলিল্লাহ কেনা হয়ে গেছে। ইনশাআল্লাহ শুরু করে দিব প্যাকিং। আর এটা আমার খুব দরকার ছিল, আমার স্ট্যান্ড আছে, আমার দুইটা স্ট্যান্ড আছে, তো যেটা দিয়ে আমি টেবিল স্ট্যান্ড যেটাকে বলা হয় সেটা আমার এক জায়গায় একটু ভেঙে গেছে। তো আমার যেহেতু ইউটিউবিং আমার পেশা নেশা, আমার কাজের জায়গা, সো এখানের জন্য তো আমার যেটা দরকার হবে সেটা আমাকে কিনতেই হবে। তো এই জিনিসটা খুব সুন্দর পেলাম, একদম লাইট সহ জিনিসটা পেলাম। এটা একটা স্ট্যান্ড, টেবিল স্ট্যান্ড, 3 ফিটের একটা টেবিল স্ট্যান্ড, এই যে সেলফি স্টিক, এটাতে ফ্রন্ট সাইডে লাইটটা আছে। এই তো এভাবে ধরে রাখলে বন্ধ হয়ে যাবে, এভাবে দিলে একটা লাইট চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে। আমি জানি না ভিডিওতে কালারটা কতটুকু বোঝা যাচ্ছে, এটা শুধু ফ্রন্ট সাইডে হলো লাইটটা থাকবে। তো এটা আমার জন্য খুব ভালো হয়েছে, কারণ আইফোনের ফ্রন্ট ক্যামেরাতে হলো ইয়ে নেই, কি জানি বলে ফ্ল্যাশ লাইট নেই। তো আমি যেহেতু আইফোন 12 মিনি হলো আমার গ্যাজেট, যেটা দিয়ে আমি ভিডিও করি আর কি, আমি ক্যামেরা ইউজ করি না, ক্যামেরা আছে আলহামদুলিল্লাহ দুইটা। তো এটা আমার জন্য খুবই ভালো হয়েছে এসেছে এটা নেওয়ার জন্য। তো ওকে দেওয়া যাবে না, দিলেও হাত থেকে ফেলে টেলে দিতে পারে। তো এই যে আর এখানে একটা ব্লুটুথ আছে, এটা দিয়ে আমি দূর থেকে ভিডিও অন করতে পারবো, ছবি তুলতে পারবো। আর এটা তো স্ট্যান্ড, এটা দিয়ে আমি এটাকে এভাবে বসিয়ে দিতে পারবো। তো সো এটা খুবই ভালো হয়েছে, খুবই কাজের হয়েছে। আমি আপনাদেরকে দেখাই, এখানে আমার মোবাইলটা সেট করা যাবে, রোটেট করেও সেট করা যাবে। আবার দেখি বাবা, দেখি একটু দাঁড়াও বাবা, দিচ্ছি তোমাকে দিচ্ছি। হ্যাঁ, এই যে এইভাবেও সেট করতে পারবো, এভাবেও সেট করতে পারবো। তো এটার দামটা আমি একটু বলে দেই, এটা একটু দাম নিয়েছে। নর্মালি আমি যেটা ইউজ করতাম সেটা 550 বা 600 ছিল, এটার দাম পড়েছে হলো
55 রিংগিত প্রায় 1100 টাকার মতো দাম পড়েছে তো কিছু করার নেই যেটা আমার কাজের জিনিস আমাকে দাম দিয়ে হলো কিনতে হবে তো এটা একটা দেখালাম আপনাদেরকে এখন দেখাই আপনাদের ভাইয়ার জন্য আজকে একটু শপিং হয়েছে আপনাদের ভাইয়ার যেহেতু টি-শার্ট অনেক পরে সব সময় দেখেন শুধু একমাত্র যখন অফিসে যায় দেন তখন হলো ফর্মাল অবস্থায় যায় বা শার্ট প্যান্ট এগুলো পরে আর নরমালি বাইরে গেলে কিন্তু টি-শার্টই পরে তো এই একটা টি-শার্ট কেনা হয়েছে আপনাদের ভাইয়ার জন্য এগুলো ডিফেক্টো থেকে নেওয়া হয়েছে আমরা নরমালি ডিফেক্টো থেকে অনেক শপিং করি কারণ ডিফেক্টোর জিনিস আমাদের কাছে ভালো লাগে আর সে একটু লাইট কালার নিয়েছে বলল যে এখন বয়স হয়ে গেছে এখন আর ডিপ কালার পরার বয়স নেই এখন লাইটই পরব এই একটা নিয়েছে এটাও খুব সুন্দর এটা সামনে হলো চেন সিস্টেম তো আর এই একটা নিয়েছে এই তিনটা টি-শার্ট আপনাদের ভাইয়ার জন্য কেনা হয়েছে আজকে এই তো টি-শার্ট গুলো সবই ঠিক থাকে আপনাদের ভাইয়া যেহেতু শুকনা তো ওর জন্য আসলে আর যেহেতু লম্বা টি-শার্ট যখন আমরা একটু বড় সাইজের নিতে যাই তখন দেখা যায় পাশে অনেক ঢিলা হয়ে যায় আবার টি-শার্টের আমি একটা জিনিস দেখেছি যে টি-শার্ট গুলো ধুলে না আস্তে আস্তে খাপতে খাপতে একটু ছোট হয়ে যায় সেক্ষেত্রে একটু লম্বাই কিনতে হয় তো এই তিনটা মোটামুটি ভালোই লম্বা তো ঠিক আছে এই টি-শার্ট গুলো দেখালাম আপনাদেরকে ছেলেদের শপিং দেখতে আসলে আমরা কেউই পছন্দ করি না তারপরেও দেখালাম তারপরে তিনটা টি-শার্ট কেনা হয়েছে একই রকম আমার আম্মা বলে আমি তোশান তাবিবের জন্য কালারফুল টি-শার্ট কিনি না তো যেহেতু আম্মু বলে এই কথা তো আজকে ভাবলাম যে কালারফুল কিনি তো সেই কারণে কেনা হয়েছে এটা একটা কিনেছি কালারফুল এটা তোশানের জন্য এইটা একটা কিনেছি এটা হলো তানের জন্য তিন ভাই একই রকম পরবে ইনশাআল্লাহ এগুলো ঈদের জন্য কেনা হয়েছে আর কি আর এটা হলো তাবিবের জন্য তো তিনজনের জন্য সেম টি-শার্ট পেয়ে গেলাম একই রকম আম্মু এবার খুশি হবে যেহেতু আমি কালারফুল কিনেছি আম্মু খুশি হওয়ার কথা এই একটা টি-শার্ট কিনেছি এই যে তো এই হলো চারটা টি-শার্ট ডিফেক্টো থেকে নেওয়া হয়েছে টি-শার্ট গুলো খুবই ভালো কাপড়গুলো খুব সুন্দর তুমি এটা নিয়ে আসছো কেন মিল্কের ইয়ে নিয়ে আসছো কেন তো এগুলো আপাতত আমি এভাবেই রাখি ও আচ্ছা ও আপনাদেরকে দেখাবে কি এটা কি এটা দেখাও তুমি হাতে নিয়ে দেখাও আমি তোমাকে দেখাচ্ছি দেখাচ্ছি এটা কি বাবা হ্যাঁ এটা কি ডক্টর ওয়াটার না না ডক্টর ওয়াটার না এটা মিল্ক যাও রেখে আসো সেটা নিয়ে আসলো আপনাদেরকে দেখানোর জন্য এটা আছে কিনে নিয়ে আসছি ওদিকে রেখে দিয়েছি সেটা নিয়ে আসলো তো টি-শার্ট দেখানো হলো আর এখন দেখাই কিছু খাবার দাবার কেনা হয়েছে এই কফি কিনেছি এটা হলো আপনাদের ভাইয়ার জন্য আপনাদের ভাইয়ার মাথা ব্যথা করলে এই সুপার কফিটা সে খায় এবং তার মাথা ব্যথা নাকি ভালো হয়ে যায় সেটা আপনাদের ভাইয়ার জন্য কেনা হয়েছে আর হলো আমি এই যে চকলেটটা কিনেছি এটা আলমন্ডের চকলেট এটার ভিতরে হলো বাদাম আছে এই তো এরকম আর পুরের উপরের কোটিংটা পুরোটাই ডার্ক চকলেটের এই যে তো এটা নিয়েছি তাবিব তো ফিডার ফেলে দিয়েছিল কদিন আগেই ফিডার কেনা হয়েছে তো এখন যে ফিডারটা আছে সেটা ওইটার দুইটার কম্বো ছিল যে ছোটটা আছে ওটাতে খাচ্ছে তো ছোটটা ওর হয় না দুইটা কিনে নিলাম যেহেতু দেশে একটা লম্বা টাইম থাকবে ইনশাআল্লাহ তো দুইটা ফিডার ওর লাগবে কারণ দুইটা নিয়ে নিলাম এটা কিনেছি কিটক্যাট এটা কিনেছি হলো দরকার আছে এটা গিফট করব কাউকে দিব ইনশাআল্লাহ তো কিটক্যাটের এই এটা কিনেছি কিটক্যাট সবাই মোটামুটি পছন্দ করে বাসায় কেনা আছে যেগুলো নিয়ে যাব ইনশাআল্লাহ এখানে তো আমার জন্য এই চিনিটা কিনে নিয়েছি আমি দেশে গেলেও এই অর্গানিক এই যে কেন সুগার এটা খাবো ইনশাআল্লাহ তো এটা আমি কিনে নিয়েছি বা দেশে গেলে আমি এটা দিয়ে চা খাবো আর কি আমি সবসময় টুকটাক কিছু জিনিস মেনটেন করার চেষ্টা করি এতে করে হয়তো আমার ওয়েটটা সবসময় আলহামদুলিল্লাহ ঠিক থাকে তো এইটা হলো বিস্কিট বা বিস্কুট যেটাই হোক এটা কিনেছি হলো এটা হলো ডায়াবেটিস বিস্কুট বা এটা কি বলা হয় এটাকে ডাইজেস্টিভ হোলমিল বিস্কুট আর কি হোলমিল বিস্কুট তো এটা খুব ভালো লাগে আমার কাছে খেতে চা দিয়ে আমি বিস্কুট নর্মালি চা দিয়ে খাই এছাড়া কিছু খাই না আমার দাদির জন্য এই জুসটা কিনেছি আমার দাদি এই জুসটা পছন্দ করেন অনেক যেহেতু এখন অনেক বেশি অসুস্থ জানি না এখন দাদি খেতে পারবে কি না তারপরও আমি নিয়ে নিলাম যদি খেতে পারে তাহলে তো খুবই ভালো আলহামদুলিল্লাহ আমি নর্মালি দাদিকে যা যা খেতে চাই আসলে দাদি এখন কাপড় চোপড় এগুলো দাদির কোনো দরকারে আসে না কারণ অনেক কাপড় চোপড় আছে যেগুলো দাদির এখনও ভাজও ভাঙা হয়নি তো আমি যেটা করি আমি দেশে গিয়ে দাদির যেটা দরকার হয় যে জিনিসটা দাদির দরকার সেটাই আমি কিনে দেই আর কি
দাদি এই জুসটা পছন্দ করে, তো যদি দাদি খেতে পারে তো খুবই ভালো আলহামদুলিল্লাহ, এই জন্য নিয়ে নিয়েছি। এটা হলো পানি দিয়ে গুলিয়ে খেতে হবে, এইটুক কিন্তু না, এটা হলো অরেঞ্জ পাল্প দেন পানি দিয়ে গুলিয়ে খেতে হবে আর কি সানকুইকের। আর সেই যে বলেছিলাম আমার আম্মুর জন্য হলো ইয়ে নিব, টুনটুনা ক্যান নিব, তো শুধুমাত্র আমার আম্মুর জন্য নেইনি, দুইটা আমার আম্মুর জন্য আর দুইটা আমার শ্বশুর বাড়ির জন্য, আব্বা মার জন্য দুইটা। তো আসলে আমি এই ছোট ছোট জিনিসগুলো সব সময় খেয়াল করি, এমন না যে আমি শপিং করলাম বাপের বাড়ির জন্যই করবো, শ্বশুর বাড়ির জন্য করলাম না, কারণ আপনাদের ভাইয়া কিন্তু কখনো এই জিনিসগুলো বোঝে না, সে কখনো মানে কোথায় কার জন্য কি কিনতে হবে, কাকে কি দিতে হবে, এই জিনিসটা সম্পূর্ণ আমি দেখি। হ্যাঁ, সে টাকা পয়সা দেয় আলহামদুলিল্লাহ, বাট কাকে কি দিতে হবে, কার জন্য কি করতে হবে, এটা সম্পূর্ণটাই একদম আমি খেয়াল করি। সেটা বলতেও পারবে না, সে জানেও না। তো আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা, তারা আমার বাবা মা, আর একটা বাবা মা আমার, তো তারা আমাকে অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ, সেটা আসলে ক্যামেরার সামনে তো প্রকাশ করা সম্ভব না। এবং আব্বা মা জানেন যে আব্বা মার জন্য আমি কি, বা আব্বা মার জন্য আমি কতটুকু করি কতটুকু করি না, এটা আসলে বলে আমি প্রকাশ করতে পারবো না। তো আর কিছু বলার নেই, এগুলো আমি আমার জন্য কিনেছি, এই যে মেন্টোস চুইংগাম, তারপরে যে মেন্টোসের এগুলো আর কি গ্রেপ ফ্লেভারের, আমার চাইতে বেশি এগুলো তোষান খায়, এগুলো আমার নামেই কেনা হয় বা আপনাদের ভাইয়ার নামেই কেনা হয়, দেখা যায় যে তোষানি সব খেয়ে নেয়। এই তো হলো একটা চিজ কিনেছি, গ্রেটেড চিজ, এটাও নিয়ে যাব চিন্তা করেছি এই চিজটা। তো এই তো এগুলো টুকটাক আজকের কেনাকাটা। আরও ওদিনকে যে চকলেট টকলেট কিনেছিলাম এগুলো কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি, এগুলো তো দেশে নিয়ে যাওয়ার জন্যই কিনেছি, তাই ভাবছি এগুলো একটু এক ঝলকে আপনাদেরকে দেখিয়ে দেই। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন কফি কেনা হয়েছে, তো এখানে দেখতে পাচ্ছেন কফি কেনা হয়েছে, কফি কিনেছি প্রায় 4-5 প্যাকেট। কফি হলো আমার শ্বশুর খুবই পছন্দ করে আর আমার ভাইয়া, এছাড়া আমি এই মিক্স কফি বা 3-in-1 বা ইনস্ট্যান্ট কফি এগুলো আমি অন্য কাউকে খেতে দেখিনি, আমার শ্বশুর এবং আমার ভাইয়া দুজন খুবই পছন্দ করেন, তো তাদের জন্য নিয়েছি। এই নুডলস নিয়েছি, এর আগেও নিয়েছিলাম আর ওদিনকে আবার একটা প্যাকেট নিয়ে এসেছি। এই নুডলসগুলো তোষান হচ্ছে তাবিবের জন্য আমি বিশেষ করে বেশি করে নিয়ে যাচ্ছি, কারণ একটা নতুন জায়গায় হঠাৎ করে ও যাচ্ছে, গিয়ে ওর একটু অ্যাডজাস্ট হতে সময় লাগবে, যেমন গতবার অনেক শীত ছিল, তো ওর খাবারগুলো চেয়েছি যে একটু প্রাধান্য দিতে আর কি। তারপরে এই যে চকলেট, এটা তো এই চকলেটটা নিয়েছি, এটা পুরোটা ভর্তি কিন্তু চকলেট, এই যে ক্লাউড 9-এর চকলেট এটা নিয়েছি, এটা হলো এটা বক্সহ নিব না, বক্সহ নিলে অনেক জায়গা নিয়ে নিবে, এমনি নিয়ে নিব। এগুলো আসলে শ্বশুর বাড়ি বাবার বাড়ি দুই জায়গাতে দিব, যেমন আমার শাশুড়ি বলছিল যে এবার চকলেট টকলেট বেশি এনো না, কারণ চকলেট আসলে খাওয়া হয় না। তারপরে টুকটাক নিয়েছি, কারণ বাচ্চারা থাকে আশেপাশে, সবার হাতে একটা দুইটা করে চকলেট দিলে ভালো লাগে দেখতে নিজের কাছেও, এই চকলেটের এটাও নিয়েছি, এগুলো দিব আর কি, এটা ভাগ করে দিব। তো ললিপপটা আসলে নিয়েছি তাবিয়ার জন্য, কারণ তাবিয়া ললিপপ খুব পছন্দ করে, ওর জন্য নিয়েছি। এই বিস্কুটটা নিয়েছি হলো আমার আম্মুর জন্য, এটা হলো ডায়াবেটিস বিস্কুট বলতে পারেন, এটাতে ক্যালোরি কম প্লাস সুগারটা কম, রোমা এই বিস্কুটটার নাম, কোকোনাট বিস্কুট, এটা আম্মুর জন্য। এর আগে আমার শ্বশুরের জন্য আমি বিস্কুট নিয়ে নিয়েছি, আব্বা যেটা পছন্দ করে। আর এটা হলো আমার ভাইয়ার জন্য, আমার ভাইয়া এটা খুব পছন্দ করে, ভাইয়া সবসময় যখনই যাব তখনই বলে, ওকে যদি জিজ্ঞেস করি কি আনবো তোর জন্য, ও সবসময় বলবে যে এই এটা এটা নিয়ে যেতে, এটা ওর পছন্দ। আমি বললাম এটা কী খাইস, তখন ও বলে শোন সবার রুচি তো আর একরকম না, তোর পছন্দ একরকম আমার পছন্দ একরকম, তো ওর এটা পছন্দ, তো ভাইয়া এটাই পছন্দ করে, জন্য ওর জন্য এটাই নিয়ে নিলাম। তোষান এটা কিনেছে, তোষানের কাকে দিবা তোষান এটা? তোমার বাংলাদেশের ফ্রেন্ডসদেরকে দিবা, তোষানের বাংলাদেশের ফ্রেন্ডস আছে তাদের জন্য তোষান এইটা কিনেছে, এটা হলো বিস্কুট প্লাস চকলেট দুইটার কম্বিনেশনে একটা, এটার নাম হচ্ছে কোকো পাই। হ্যাঁ, তো এটা হলো তোষান নিয়েছে। আর এই চকলেটগুলো দেখাচ্ছি বাবা, এই চকলেটগুলো খুবই ভালো, খুব মজার, এগুলো আম্মুও খেতে পারবে, ডায়াবেটিস রোগী যারা তারাও খেতে পারবে, খুবই মজার এই চকলেটগুলো। এগুলো আমি দেশে অ্যাভেলেবেল সবই পাওয়া যায় এখন দেশে, শুধুমাত্র দেশের বাইর থেকে যাই একটু নিয়ে যাই এই আর কি, এছাড়া কিন্তু দেশে সবই পাওয়া যায়। তো আমি একটু বাদাম কিনেছি, বাদামটা আমি খাই আসলে, আমি মাঝে মধ্যে টুকটাক খিদা টিদা লাগলে বাদামটা খাই, কাজু বাদাম।
আর এটা থাউজেন্ড আইল্যান্ডের দুইটা সস কিনেছি টুনা ফিশ দিয়ে আমার শ্বশুর শাশুড়িকেও এবং আমার আম্মুকেও একটু স্যান্ডউইচ বানিয়ে খাওয়াবো ইনশাআল্লাহ ইচ্ছা আছে তো ইচ্ছা অনেক কিছু করে মনে হয় অনেক কিছু নিয়ে যাই আসলে খরচের একটা লিমিটেশন থাকে প্লাস আমাদের লাগেজের ওজনের একটা লিমিটেশন থাকে এজন্য অনেক কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও পারি না বাট ইচ্ছা করে আমার আমি আরও অনেক অনেক নিয়ে যাই আর এই চিপস আরও দুইটা কিনেছি এর আগে চারটা কিনেছিলাম একটা তোষান তাবিব খেয়ে ফেলেছে তোষান এই চিপস সরি তাবিব এই চিপসটা খুব খায় তো বললাম না যে তাবিবের খাওয়ার দিকে বেশি প্রাধান্য রেখেছি আর ওর দুধ অলরেডি আজকে একটা কিনে এনেছি আরও ওর এক কার্টুন দুধ অর্ডার করা হয়ে গেছে বাসায়ও আরও কিছু আমার আছে সবই নিয়ে যাবো এবার ইনশাআল্লাহ আর তোষান তোষান আজকে একটা কী কিনেছে তোষান আজকে একটা ঘড়ি কিনেছে তোষানের আগে যে ঘড়িটা ছিল সেটা হলো শাহেদ ভাই মানে প্রিন্সের আব্বু প্রিন্সের জন্য তোষানের জন্য আর রুফাইদার জন্য তিনজনের জন্য তিনটা অর্ডার করেছিল ঘড়িটা খুবই ভালো ছিল তো ঘড়িটা ভালো আছে ডায়ালটা ভালো আছে বাট সাইডের বেল্টগুলো নষ্ট হয়ে গেছে অনেকদিন হয়ে গেছে তো প্রায় তিন বছর হয়ে গেছে যে ভাই ঘড়িটা ওদেরকে গিফট করেছিল তো আজকে তোষান আবার এই ঘড়িটা কিনেছে সে এটা বাংলাদেশে পরে যাবে না তোষান তো এই আর কি আমাদের আজকের কেনাকাটা কেনাকাটার পর্ব শেষ যা যা কেনার দরকার ছিল সবই কিনে নিয়েছি আলহামদুলিল্লাহ হয়তো অনেক কিছু আপনাদেরকে দেখাতে পেরেছি অনেক কিছু পারেনি সেগুলো পরে হয়তো দেখাবো তো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তোষানকে আজকে আর্মি আর্মি লাগতেছে আর্মি কাটিং দিয়ে আনছি তোষানকে আজকে তোষান চুল কাটার জন্য পাগল হয়ে গেছিল আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ মেক শিওর টু লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড কমেন্ট ওকে And share. Baba. Salam, though. Assalamu alaikum.